আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে রাঁধুনি থাকছি রাঁধুনি ফালুদা মিক্স দিয়ে বাসায় খুব সহজভাবে ফালুদা তৈরি। আমার এই রেসিপিটা যদি আপনারা ফলো করেন তাহলে আপনাদের জেলি পারফেক্টলি জমবে এবং ফালুদা রেসিপিটাও হবে পারফেক্ট, আর বাসায় সবাই আপনারা প্রশংসা করবে। আর এই রেসিপিটা কি খুঁটিনাটি বিষয় ভালো মন্দ তা নিয়ে আমি আলোচনা করেছি এই রেসিপির শেষের দিকে, অবশ্যই পুরো রেসিপিটা দেখবেন। রাঁধুনি ফালুদা মিক্সে এরকম তিনটা প্যাকেট থাকে, এই দুইটা প্যাকেট হচ্ছে জেলি প্যাকেট, এখানে লাল এবং একটা সবুজ, এই দুইটা জেলি, আর এটা হচ্ছে মূল ফালুদা মিক্সের প্যাকেটটা। এখানে নুডলস, সাবুদানা আর বিভিন্ন ধরনের উপাদান থাকে। আজকে যে ফালুদা মিক্সটা আমি নিয়েছি সেটা হচ্ছে ম্যাঙ্গো ফ্লেভারে। প্রথমে আমি একটা হাঁড়ি বসিয়ে নিয়েছি, এখানে আমি এক কাপের থেকে একটু কম পানি দিয়েছি, ফুল এক কাপ পানি দেবেন না। যদিও ফালুদা মিক্সির পেছনে কিন্তু লেখা থাকে এক কাপ 250 গ্রাম পানি দিতে হবে, আপনারা 250 গ্রাম পানি দেবেন না, এক কাপের থেকে একটু কম দিবেন, মানে 250 গ্রাম থেকে একটু কম পানি দিতে হবে। আর এখানে জেলো পাউডারটা মিশিয়ে চুলার আঁচটা ফুল স্পিডে বাড়িয়ে দিয়েছি। পুরো আঁচে এটাকে নেড়ে 3 থেকে 4 মিনিট পরেই দেখবেন এটা হয়ে গেছে। আপনারা যদি চুলা কমিয়ে এটাকে জেলোটাকে বানান তাহলে কিন্তু জেলিটা খুব ভালো মতো ঠিক হবে না, মানে জমবে না ভালো মতো, এই জন্য চুলা বাড়িয়ে এটাকে 3 থেকে 4 মিনিট নেড়ে মিশিয়ে নিলেই এটা জেলি হয়ে যাবে। দেখুন আমারটা কিন্তু অলরেডি হয়ে এসেছে, আমি নামিয়ে একটা প্লেটের মধ্যে এটাকে রেখে দিচ্ছি। অন্যদিকে ঠিক রেড কালারের যে প্যাকেটটা সেটাও আমি 250 গ্রামের একটু কম, এক কাপের একটু কম পানিতে এটাকে আমি প্রথমে গুলে চুলাটা পুরো আঁচে দিয়ে এটাকে 3 থেকে 4 মিনিট নেড়ে অনবরত একটা মিশ্রণে পরিণত করেছি জেলির। আপনারা এইভাবে যদি ফলো করেন আমার জেলির রেসিপিটা তাহলে কিন্তু আপনাদের জেলি পারফেক্ট হবে। অনেকে আসলে পারফেক্টলি জেলি তৈরি করতে পারে না, তবে আপনারা আমার এই পদ্ধতিটা ট্রিকটা ফলো করেন, চুলাটা পুরো আঁচে দিয়ে এভাবে জেলিটা তৈরি করে নেবেন, এভাবে করে পুরো জেলি পারফেক্টলি জমে যাবে। আর এটাকে ঢেলে নিচ্ছি, এটা জেলি হয়ে যাবে। মিনিট পরেই আমার এই জেলিটা একদম তৈরি, দেখুন দুইটা জেলি একদম তৈরি হয়ে গেছে। আমি এখন এগুলোকে ঠান্ডা করে ফ্রিজে রেখে দেব। আর এখন মূল কাজে চলে আসলাম, এখানে আমি 4 কাপের মতন আমি দুধ দিয়েছি আর 1 কাপ দিয়েছি পানি, এই পানিটা অবশ্যই দিতে হবে। আর এই মিশ্রণটা যখন ফুটে উঠেছে, মানে দুধের সাথে পানিটা যখন ফুটে উঠেছে তখন দিয়ে দিয়েছি আমি ফালুদা মিক্সটা। আচ্ছা এখন বলে দিচ্ছি কেন পানি দিয়েছি, এই ফালুদা মিক্সের সাথে কিন্তু প্রচুর পরিমাণে কর্নফ্লাওয়ার থাকে। আপনারা দেখবেন দুধটা কিছুক্ষণ জাল হওয়ার পরেই কর্নফ্লাওয়ারটা ঠিক হয়ে আসছে, মানে খুব ঘন হয়ে আসছে, তার জন্য 1 কাপ পানি অবশ্যই দিবেন, আপনার ইচ্ছে করলে 2 কাপ পানিও দিতে পারেন। এখন চুলার আঁচটা একেবারে কমিয়ে না, মানে মাঝারি থেকে একটু কমিয়ে এই মিশ্রণটাকে রান্না করতে হবে 20 থেকে 25 মিনিট। তার কারণ হচ্ছে এখানে নুডলস আর যে সাবুদানা আছে সেটা কিন্তু সিদ্ধ হতে বেশ কিছু সময় লাগে, তো ওখানে সিদ্ধ হতে থাক। আর আমি এখানে কিছু তোকমা গলিয়ে নিচ্ছি, এখানে আমি 2 চা চামচ তোকমা পানির সাথে গলিয়ে নিচ্ছি, এটাকে আমি ব্যবহার করব ফালুদাতে। তোকমা কিন্তু ফালুদাতে খেতে ভালো লাগে তাই, আর এটা হচ্ছে অপশনাল, না দিলেও পারেন, দিলে ভালো লাগে তার জন্য দিলাম। আর ওইদিকে দেখুন 15 মিনিট পরে আমার ফালুদাটা সেদ্ধ হয়নি, তার মানে আরেকটু জাল করে এটাকে সেদ্ধ করে নিতে হবে। আমি একটু হাত দিয়ে দেখিয়ে দিলাম, আপনারা এইভাবে চেক করলে খুবই সহজ হয়ে যাবে। তো ওখানে ফালুদাটা হতে থাক, আমি এখানে কিছু ফ্রুটস কেটে নিচ্ছি, এখানে আম কেটে নিচ্ছি। আজকে আমি শুধু 3টা ফ্রুট ব্যবহার করব, আপনার ইচ্ছা করলে যে কোনো সিজনাল ফ্রুট ব্যবহার করতে পারেন, তবে খাট্টা ছাড়া, টক ফ্রুট ছাড়া। আর এখানে দিয়ে দিচ্ছি অ্যাপেল, একদম ছোটো ছোটো করে কাটবেন যাতে করে খেতে গেলে মুখে লাগে। আর এখানে নিয়েছি আঙুর, ব্যাস এই 3টা ফ্রুটই আমি ব্যবহার করেছি, আপনার ইচ্ছা করলে যে কোনো ফ্রুট ব্যবহার করতে পারেন। আর ওই দিকে 25 মিনিট হয়ে গেছে, 25 মিনিট হওয়ার পরে দেখুন অনেকটা ঘন হয়ে আসছে,
আর আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কেমন এটার কনসিস্টেন্সিটা। খুব বেশি কিন্তু ঘন করব না, কারণ এটা যখন এই মিশ্রণটা যখন ঠান্ডা হবে এটা প্রচুর পরিমাণে ঘন আর ঠিক হয়ে আসবে। তো এরকম পর্যায়ে আমি নামিয়ে নিয়েছি। আপনারা যেমন ঘন খেতে চান ঠিক তেমন করে নামিয়ে নেবেন। আর এটাকে আমি এখন রুম টেম্পারেচারে ঠান্ডা করে ফ্রিজে রেখে দিব ঠান্ডা হওয়ার জন্য। আর ওইদিকে আমি জেলেগুলোকে কেটে নিয়েছি, দেখুন এটাগুলো ফ্রিজে রাখার পরে আমি সুন্দর করে কেটে নিয়েছি। কাটার পরে দেখুন আমার জেলে কিন্তু পারফেক্ট হয়েছে। এটা একটু ছোট ছোট করে কেটেছি তাই এমন হয়েছে, আর এটা কেটেছি একটু বড় করে, দেখুন কতটা পারফেক্ট হয়েছে। এভাবে আমার মতো জেলি তৈরি করুন, আপনাদের জেলেও পারফেক্ট হবে। এখন ফ্রিজ থেকে সব কিছু আমি নামিয়ে নিয়েছি। প্রথমে দিয়ে দিচ্ছি টোকমা। অ্যাসেম্বল আপনারা যে কোনোভাবে করতে পারেন, এটা আসলে কারো ধরা বাঁধা নেই। আর এখন দিয়ে দিচ্ছি ঠান্ডা ফালুদা মিক্সটা। আর তারপরে একে একে সব কিছু দিয়ে দিব। দিয়ে দিচ্ছি জেলও, যে কোনো ধরনের জেলি আপনারা ব্যবহার করতে পারেন, দুই ধরনের জেলি। আর দিয়ে দিব ফ্রুট। এখন এই সব মিশ্রণকে মিশিয়ে আপনারা যদি বাসায় গেস্ট আসে ছোটো ছোটো বাটিতে আপনারা এটা সার্ভ করতে পারেন। আর আমি কিন্তু কিছু বাদাম কুচিও দিয়েছিলাম, কাজু বাদাম এবং কাঠ বাদামের কুচি। আর ব্যাস রেডি, এটা একদম ফ্রিজে চিল করে ঠান্ডা করে পরিবেশন করতে পারেন। আমি আজকে আইসক্রিম ব্যবহার করিনি এবং বরফ ব্যবহার করিনি, আপনার ইচ্ছা করলে এই দুটাও ব্যবহার করতে পারেন, কিন্তু এভাবেও খেতে কিন্তু খারাপ লাগে না। আর ব্যাস তৈরি। আর এখন আপনাদেরকে আমি বলবো এই ফালুদার মিক্সটা কেমন। প্রথম কথা, এই ফালুদা মিক্সটা আসলে মোটামুটি মানে ভালো খেতে, আমি বলবো না খারাপ, টেস্টি। কিন্তু এই ফালুদা মিক্সে যেহেতু আমি আলাদা করে চিনি দেই নেই, এই ফালুদা মিক্সে প্রচুর পরিমাণে চিনি দেওয়া থাকে। রাঁধুনি ফালুদা মিক্সে এত চিনির পরিমাণ বেশি থাকে যে আসলে যারা মিষ্টি খায় না বেশি তাদের জন্য এটা একদম বলবো না ভালো খাবার। আর এত চিনি দেওয়াটা কখনোই উচিত না। তো আমার কাছে এত মিষ্টি খাবার ভালো লাগে না, তবে যারা মিষ্টি খেতে পছন্দ করেন তাদের কাছে এটা প্রিয় হতেও পারে। তবে আমার কাছে মনে হচ্ছে প্রচুর পরিমাণে চিনি দেওয়া, এত চিনি দেওয়া তাদের উচিত না, একটু মাথায় রাখা উচিত ছিল যে চিনির পরিমাণটা কম দিই, যারা খাবে তারা বাসায় বাড়িয়ে খেতে পারবে। ব্যাস এতটুকুই ছিল আমার আজকের রিভিউ, আজকে চলে যাচ্ছি, সবাই অনেক ভালো থাকবেন। আর হ্যাঁ, আমি চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর পাশে থাকা ছোট বেল আইকনটি ক্লিক করে রাখবেন নোটিফিকেশন পাওয়ার জন্য। আর ভালো লাগলে কিন্তু সবার সাথে শেয়ার করবেন। খোদা হাফেজ।